নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভূমিকা রাখতে পারছে বলেই আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ বা তাদের কর্তব্য পালনে বাধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীতে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিশ্ববাসী 7 জানুয়ারি বাংলাদেশে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটা ভালো নির্বাচন প্রত্যক্ষ করবে। সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দ্বিমুখী ভূমিকার সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত এখন লিফলেট বিতরণ করছে। ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে যে দৃশ্যপট আমরা দেখেছি বরিশালে, সিলেটে অতি সম্প্রতি, এটা ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে সেই আশাই আমরা করছি। আশঙ্কা তো থাকেই, আশঙ্কা আশঙ্কার জায়গা আশা কেন হয়, আশা আশঙ্কার কাছে কখনো পরাজিত হবে না, আশা বেঁচে থাকবে।